বাংলাদেশের জন্য ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। প্রতি ডলার ১০২ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ ২৫৫০ কোটি টাকা। শুক্রবার সংস্থাটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা কোন ছাত্রলীগ, কোন শৃঙ্খলা নেই। শেখ হাসিনার ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ছাত্রলীগ এই ছাত্রলীগ না। মুজিব কোট পড়লেই মুজিব সৈনিক হওয়া যায় না, এমন ছাত্রলীগ চাই না। আজ ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাবি ক্যাম্পাস এলাকায় গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রাইভেট কারের চালককে গণধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে চলমান বাস ধর্মঘটের মধ্যে এবার সিএনজি চালিত অটোরিকশা, থ্রি হুইলার, হিউম্যান হলার ও লেগুনা ধর্মঘট ডাকা হয়েছে। রাশিয়ার আফশোর তেল কেনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউভুক্ত দেশগুলোর সরকার ঐক্যমতে পৌঁছেছে। জানা যায় ইইউ রাশিয়াকে ব্যারেল প্রতি ৬০ ডলার দেবে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রিকি পন্টিং হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপে মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত সিনেমা দামাল। এই সিনেমার গল্প গড়ে উঠেছে স্বাধীন বাংলা ফুটবল টিমকে কেন্দ্র করে। সিনেমাটি যুক্তরাষ্ট্রে পরিবেশনার দায়িত্ব রয়েছে বায়োস্কোপ ফিল্মস।